আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি সেটি হচ্ছে মেগি সরিষা। এই সরিষার দানা থেকে কিন্তু আমরা তেল তৈরি করি, সেই সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একদম লাল সরিষা কেউ বলে, মেগি সরিষা কেউ বলে, এটাকেই আমরা দেশি সরিষা বলে থাকি। আর এই সরিষার তেলটি কিন্তু অত্যন্ত ঘন এবং কালচে বর্ণের হয়, আর এই তেলটিও কিন্তু অনেক মানসম্মত একটি তেল হয়। আমরা এটি এবং সেটি সরিষা দুইটি মিক্সার করি। এই যে দেখেন কত সুন্দর এবং পরিচ্ছন্ন বড় বড় দানা, এই দানাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এর তেলের মানটা কত ভালো হবে। আমি সম্পূর্ণটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, পুরো তেল উৎপাদন প্রক্রিয়াটাই দেখাবো। আপনাদেরকে আমি আগে সরিষাটা দেখাইনি। এই যে দেখেন দানার সাইজ, দেখেন কত বড় বড় দানা, এই দানাগুলো দেখলেই বুঝতে পারবেন এর তেলের মানটি যে কত সুন্দর হবে সেটি আপনার বুঝতেই পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা সেটি সরিষা। এই সতী সরিষাটাও কিন্তু বাংলাদেশে এই এই জমিনেই হয়, অর্থাৎ এই মাটিগুলোতেই হয়, এবং দেশি সরিষা। আমি এখন ঘানির মধ্যে সরিষা ঢালছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘানি থেকে তেল বের করা শেষ হয়ে গেছে। এখন আবার নতুন করে সরিষা ঢালছি, ঘানিতে কীভাবে ঘুরছে পুরো প্রক্রিয়াটা আপনারা দেখেন সচক্ষে, তাহলে বুঝতে পারবেন যে আমরা এই ঘানিগুলো থেকে তেল তৈরি করছি। এই যে সরিষা, গোটা সরিষা, এই সরিষা কিন্তু এরকম থাকবে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে সম্পূর্ণ কাজটি হচ্ছে। এই যে এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সব পাউডার হয়ে গেছে এবং তেল সব বাইর হওয়া শেষ, যার জন্য আমরা এই পাউডারটি এখন এই আপনার ঘানি থেকে বের করে নিচ্ছি। এটি ফুল তৈরির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে একদম শুকনা, এর মধ্যে আর কোনো তেল নাই, এটা শেষ। এখন আবার এর মধ্যে নতুন করে সরিষা ঢালবো। দেখেন এই জায়গাতে আবার যে পাউডারটা বের করলাম, করার পরে আবার নতুন করে সরিষা ঢালে দিচ্ছি যাতে তেল বের হয়। এইভাবেই ঘানিগুলো থেকে তেল বের হচ্ছে, প্রক্রিয়াধীন হচ্ছে, যে এইভাবে 18টি ঘানি চলছে একটি মোটরের সাহায্যে। এইভাবে তৈরি করাতে তেলের উৎপাদন কষ্ট কমছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ঘানি থেকে চুইয়ে চুইয়ে এক ফোঁটা করে আল্লাহ প্রদত্ত সরিষার দানা থেকে তেল পড়ছে। দেখতে পাচ্ছেন এক ফোঁট করে তেল পড়ছে। আর এইভাবেই তেলগুলো সংগ্রহ করে আপনাদের কাছে পাঠানো হয় বোতলে ফিল্টার করে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন এই তেলটি আমরা কিভাবে, কোন প্রসেসিংয়ে, কত পরিশ্রম করে তেলটি উৎপাদন করে তারপরে আপনাদের কাছে পাঠাই। এই জায়গা দিয়ে কিন্তু টুক 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 করে তেল পড়ছে, এক ফোঁট করে। এইটি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ফিল্টার করা তেল। এই তেলটি এখন খাবারের উপযুক্ত হয়েছে, এটি একদম ফিল্টার করা পরিচ্ছন্ন তেল। কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারবেন কত প্রক্রিয়া আছে একটা তেল উৎপাদন করার ক্ষেত্রে। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফিল্টার মেশিন এবং ফিল্টার হচ্ছে এই যে কাপড়টি, এই কাপড়টি সাধারণ একটি জিন্সের কাপড়, মোটা সাইজের একটি জিন্সের কাপড়। আর এটি দিয়েই কিন্তু আমরা এই তেলের ময়লাগুলো এবং মানে অখাদ্য যেটি যেটি অস্বাস্থ্যকর সেটি কিন্তু ফিল্টার করে আমরা এইভাবে সুন্দরভাবে স্বচ্ছভাবে কিন্তু আমরা তেলটি প্রক্রিয়াজাত করি। এই তেলটি হচ্ছে ঘানি থেকে তেল পড়ার পরেই নিয়ে এসে আমরা তেলটি রেস্টে রাখি, এটাকে বলা হয় ড্রাম ফিল্টার। এই জায়গাতে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত রেস্টে থাকে তেলটি, থাকার কারণে এর মধ্যে যে বড় বড় ময়লা যেটা চোখে দেখা যায় সেই ময়লাগুলো নিচে নেমে যায়, কিন্তু ছোট ময়লা কিন্তু আর নামে না। এইভাবে একের পর এক ড্রামে কিন্তু তেল রাখা আছে। দেখতে পাচ্ছেন এই ড্রামেও তেল আছে, একটি ড্রামে কিন্তু তেল আছে। আর এইটি যখন যেটা বেশি ক্লিয়ার হয়ে যায় তখন সেই তেলটি আমরা ফিল্টার করার জন্য পাঠিয়ে দিই। এই দেখেন এই ড্রামে তেল আছে, এই ড্রামে তেল আছে, সবগুলো ড্রামে কিন্তু এটাকে নতুন তেল, এই মাত্র তেলটি নিয়ে এসে রাখা হলো ঘানি থেকে। এইভাবে প্রত্যেকটি ড্রাম, এই জায়গাতে 24-25টি ড্রাম আছে, প্রত্যেকটি ড্রামে কিন্তু এভাবে তেল রাখা আছে, যে তেলটি যখন যত ক্লিয়ার হবে সেই তেলটি ফিল্টারের উদ্দেশ্যে পাঠানো হবে। দেখেন কি পরিমাণ এর মধ্যে ময়লা আছে, এই ময়লাগুলো কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাবে, তারপরে আমরা এটা ফিল্টার মেশিনে পাঠাবো। সেই প্রক্রিয়াটাও আপনাদেরকে দেখাবো, দেখতেই পাবেন একটু পরেই। যে পাইপটি, এই পাইপ দিয়ে আমরা বড় একটা ড্রামে নিব, সেই ড্রাম থেকে আমরা তেলটি খাওয়ারের জন্য ফিল্টার করবো। তখন আর হাতের স্পর্শ বা কোনো ময়লা ধুলাবালি কিচ্ছু করবে না, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আমরা ফিল্টার করে তারপরে আপনাদের কাছে পাঠাবো। এখন যেটা দেখাচ্ছি, এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ ফিল্টার করা খাদ্যের মানে খাবারের উপযুক্ত ফিল্টার করা সরিষার তেল। আর আমরা 2-3 বার ফিল্টার করে এরকম চকচকে করি যাতে স্বাস্থ্যসম্মত এবং হাইজেনিক মেনটেন করে করা হয়।
সেই দিকটা খেয়াল করেই কিন্তু আমরা এটা করি। সম্পূর্ণ ন্যাচারাল মানে পদ্ধতিতে আল্লাহ প্রদত্ত সরিষার দানা থেকে যে রসটুকু বের হয়, আর সেই রসটুকু থেকেই কিন্তু আমরা তেল বের করি, এর বাইরে আর কিছুই নয়। শুধুমাত্র ইনটেক অ্যাগ্রো থেকে আপনারা তেল নেবেন, পাইকারি অথবা খুচরা খাবারের জন্য হোক, যে কোনো কারণে হোক আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ইনটেক অ্যাগ্রোর সাথেই থাকবেন।